পদ্মার তীব্র স্রোতে ভাঙনের মুখে রয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়ার দুই নম্বর ফেরিঘাট। এর ফলে দুই নম্বর ঘাট দিয়ে সীমিত আকারে ফেরি চলাচল করছে। এর আগে তিন ও চার নম্বর ফেরিঘাট ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। গত 28 জুলাই পদ্মার তীব্র স্রোতের কারণে ভেঙে যায় শিমুলিয়ার তিন নম্বর ঘাট। অব্যাহত ভাঙনে বাকি ফেরিঘাটও ঝুঁকিতে রয়েছে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে চার নম্বর ঘাট। পাশের দুই নম্বর ও এক নম্বর ঘাটও ঝুঁকিতে পড়ে যায়। এ অবস্থায় ঘাটের অস্তিত্ব রক্ষা করাই কঠিন হয়ে পড়েছে। এদিকে ঘাট সংকটে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।